জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ আজকের ভিডিওটা অত্যন্ত অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও না বা অন্য কিছু নয় আজকের ভিডিওটা নিজের অধিকার বুঝে নেওয়ার ভিডিও কেন বলছি ছাব্বিশে জুলাই একটা মহা আন্দোলন হতে চলেছে তোমরা প্রত্যেকে জেনে গেছো ইতিমধ্যে আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি অনেকে কিন্তু ওখান থেকে আপডেট পেয়ে গেছো যারা পায়নি তাদের জন্য ভাবলাম একটা বড় ভিডিও বানানো যাক এবং অনেকেই রিকোয়েস্ট করছো আমরা যারা আন্দোলনে যাবো সেই গ্রুপের থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে ভিডিও বানিয়ে দাও তাহলে যারা এখনও যারা জানেনি তারা কিন্তু জানতে পারবে তো ছাব্বিশে জুলাই এখনও যারা জানোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কি করতে চলেছি আমরা এবং নিজের অধিকার বুঝার এবং লড়ার জন্য আমাদের এটাই শেষ লড়াই এবং দেখিয়ে দেবো যে আমরাও পারি সেই বিষয়ে ছাব্বিশে জুলাই একটা শান্তিপূর্ণ আন্দোলন এখানে কোনো রাজনৈতিক আন্দোলন নন বা অন্য রাজনৈতিক আন্দোলন নয় আমাদের এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং কোনো রাজনৈতিক নেতাকে সামনে রেখে আন্দোলন নয় আমাদের নিজস্ব যে অধিকার সেই অধিকার কিন্তু বুঝে নেওয়ার একটা আন্দোলন ডাব্লিউপি মহামন্ত আন্দোলন কী আছে ছাব্বিশে জুলাই ডেটটা প্রত্যেকে জান রাখো ছাব্বিশে জুলাই ঠিক আছে ছাব্বিশে জুলাই কিন্তু আমরা প্রত্যেকে আসতে চলেছি ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যেটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সি ইন দ্য লেফট সাইড কর্নার দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছ যে মহা আন্দোলন ছাব্বিশে জুলাই তোমরা প্রত্যেকে আসছো যদি না আসছো দেখো নিজের ক্ষতি নিজেই করবে কেন বললাম কারণ এখনও যদি তুমি নিজেকে সচেতন না করেছো বা এই বিষয়ে নিজেকে যদি আগিয়ে না আস নিয়েছো এই মনোভাব তৈরি করো যে সবাই যাচ্ছে তো আমি আর যে কী এই ভাবনাটা যদি প্রত্যেকে ভাবো তাহলে দেখবে কিন্তু আন্দোলন কোনোদিনও সফল হবে না তাই এখানে যে সমস্ত মাননীয় স্যাররা বা যারা নেতৃত্ব দিবেন তারা যাচ্ছেন তো প্রত্যেকে যেন আমাদের যাচ্ছেন দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে যাচ্ছেন তারপরে আমাদের চিরঞ্জিত স্যার যাচ্ছেন অন্যান্য ছোট বড় সমস্ত ইউটিউবাররা যারা টিচার আছেন বড় বড় টিচার বা কোচিং সেন্টার যে আসল পর্ধাফা সেটা কিন্তু জানিয়ে দেবো যে কর রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে সাত লাখ টাকা আট লাখ টাকা ন লাখ টাকা সেটা তো ইতিমধ্যেই আমরা পিআরবি মেল করে পাঠিয়েছি এবং পিআরমি যে অডিও কল সেটাও কিন্তু ক্লিপ করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হবে এসব দালাল কোচিং মাফিয়ার যে কী হালত হবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কিন্তু জানা যাবে এবং এই ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কোচিং সেন্টার অনেক কোচিং সেন্টার কিন্তু জেলে যেতে চলেছে এটা কিন্তু জেনে রাখো ঠিক আছে কারা কারা যাবে সেটা ছাব্বিশে জুলাইয়ের পরে তোমাদের কিন্তু জানানো হবে বা জানা তোমরা জানতে পেরবে সমস্ত যারা ভিডিওটা দেখছে আশা রাখছি সমস্ত মিডিয়াই কাভার করবে তা তাদের কাছে একান্তই রিকোয়েস্ট তারা যদি ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সমস্ত মিডিয়া কাভার করুন যাতে আপনাদের এই একটা বিপদ বা প্রত্যেকে যে টাকা দিয়ে যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টা এটা যদি সবাই সামনে তুলে ধরে এবং অলরেডি তোমরা প্রত্যেকে জানো যে আরামবাগ টিভির যে শফিকুল স্যার আছেন উনি ইতিমধ্যে ভিডিও বানিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা সবাইকে সামনে তুলে ধরার জন্য এই ছাব্বিশে জুলাই আমরাও দেখিয়ে দেবো যে কী করতে পারি আমরা ঠিক আছে এবং যে কোচিং সেন্টারের যে আসর রহস্য সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো কোচিং সেন্টারের আসর রহস্য কী সেটা কিন্তু আমি একটু চলো সহজে তোমার দেখিয়ে দিই ইউ সি আমি এখন টেলিগ্রাম চ্যানেল চলে এসেছি টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পাবে তোমরা যে আমি কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যেই তোমাদের ফরওয়ার্ড করে দিয়েছি ঠিক আছে আর রাজ দেখ প্রত্যেকে বলছে এটা একটা ও সমস্যা কিন্তু আমরা দেখো আমি একটু শর্টে বলছি এটা কিন্তু কোনো একটা ও সমস্যা নাই দেখো কোটে পাঁচ লক্ষ ও বাতিল হয়েছে আমাদের রাজ্যে এই জন্য রাজ্যের এসডিওরা এনসিএল দিতে চাইছে না যার ফলে শুধু পাঁচ লক্ষ রয় পুরো ও বিসি ছাত্রছাত্রীর সমস্যা পড়ছে চাকরির ক্ষেত্রে হোক বা ভর্তির ক্ষেত্রে আমাদের কাছে বহু কেস আসছে এনসিএ নিয়ে কিন্তু এটা কিন্তু দেখো এটা কিন্তু কিছু করতে পারছি না কারণ সরকার মৌখিবাবু এসডিও দিতে বারণ করেছে হ্যাঁ আবার বলছি সরকার দিতে বারণ করেছে ক্ষতিটা কার হচ্ছে একটু যদি ভাববেন ঠিক আছে এর পর আছে সমাধানে কোর্টের রায় থেকে পরিষ্কার এই পক্ষে এটা ভুল কিন্তু ইনক্লুশনটা ঠিক নয় তার মানে দাঁড়ায় রাজ্য সরকার চাইলে একদিনে সমস্যা সমাধান করতে পারে একদিন বিধায়ক সময় এটা ফিফটি পার্সেন্ট বিধায়ক দিয়ে পাস করে নিতে পারেন কিন্তু করবেন না কারণ দু হাজার নির্বাচনে ভোট টানবেন ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করেছে এটা বাড়বে দু পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছেন যে বাতিল অভিষে ছাত্রদের উচিত সরকার বিরুদ্ধে নেমে আমাদের যে নিজস্ব লড়াই সেটা বুঝে নেওয়া এবং এই সমস্যা দ্রুত হারে মেটানোর জন্য আবারও বলছে এই পক্ষে ভুল আছে কিন্তু ইনক্লুশন ঠিক সরকার চাইলে কিন্তু এটা একদিনেই মিটিয়ে দিতে ফারে এই বিষয়গুলো কিন্তু নিজের মাথায় ঢুকাও নিজেকে কোশ্চেন করো যে আমরা নিজেদের পোকা বানাচ্ছি চিনে তো এই বিষয়টা কিন্তু দেখো আর তারপর দ্বিতীয় পয়েন্টটা দেখো অনেকে হোয়াইট পলিটিকের পক্ষ থেকে এটা কিন্তু আমি তার কোর্টেসি আমি জানাচ্ছি হোয়াইট পলিসিকে কারণ ওনারা যেভাবে আমাদের সাথে চলেছেন তার ওনাদেরকে কিন্তু কুর্নিশ জানায় ঠিক আছে তো কী বলেছে দেখো হোয়াইট পলিটিক্সের পক্ষ থেকে দেখো প্রথমে জানানো হয়েছে সরকারি চারিখা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে কোচিং সেন্টার যুক্ত সরাসরি ওনারা বলেছেন কাদের নাম নিয়ে আমি বলবো না গতকাল রাতে হোয়াইট পলিটিক পোস্ট করেছিল যে চাকরির ক্ষেত্রে অনেকগুলো কোচিং সেন্টার যুক্ত সেগুলো থেকে মন্ত্রেশ্বর ও বিধানসভায় কায়গ্রামে নাম করা কোচিং চালায় যিনি কলকাতায় রবিতে একটা কোচিং পড়াতেন উনি কেপিএসআই জন্য চোদ্দ লাখ টাকা ভাবা যায় চোদ্দ লাখ টাকা একবার দেখুন দর্শক চোদ্দ লাখ টাকা করে তুলেছেন তিন দিন আগে প্রশ্নের সাথে স্টুডেন্ট পেয়ে যাবে ঠিক আছে কিন্তু তিন দিন আগে কোশ্চেন পেয়ে যাবে এরপর পর্যন্ত তাকে চোদ্দ লাখ টাকা দিতে হবে কেপিএসআই অনলি পিলিমস এবং মেন্সের জন্য তার জন্য কী করছে ওনার অরিজিনাল যে ডকুমেন্টস সেটা কিন্তু নিয়ে নিচ্ছে কাটুয়া আমডাঙ্গার দেখতে পাচ্ছি ওটা কোচিং সরকার কেপি কনস্টেবলের জন্য প্রায় ছ থেকে সাত লাখ টাকা তুলেছে এটা ভাবতেই কেমন একটা লজ্জাও লাগে না এদের এদের কী অবস্থা হবে সেটা তোমরা কিন্তু ছাব্বিশে জুলাইয়ের পরে দেখতে পাবে তারপরে দেখতে পাচ্ছ রায়গঞ্জের যে কোটিং জেলার দুদিন আগে প্রশ্নপত্র দুপুরের টাকা তুলেছে ফুডে এসা ফায়ার ওপাটার অন্যান্য জনকে চাকরিতে ঢুকিয়েছে তা একটু কানপালে জানতে পারবে নদীয়ায় বনগাতে কিছু সন্ধ্যার দশ হাজার টাকার ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে পরীক্ষার দুদিন আগে সবাইকে এসে প্রশ্নপত্র উত্তর সেখানে থাকতে হবে পরীক্ষার দিন ওরা গাড়ি করে পরীক্ষার সেন্টার পৌঁছে দেবে কমন আসলে ন লাখ টাকা দিতে হবে এটা পিআরবির জন্য ঠিক আছে এটা ডাব্লিউ পিআরবি আরবি আমরা পুলিশের পরীক্ষার জন্য দক্ষিণ দিনাজপুর মালদা এমন কিছু র্যাকেট সাত লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার আগে দিন প্রশ্ন উত্তর দিয়ে দেবেন ঠিক আছে ফুড এসার পরীক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে মালদাতে কিছু রেকর্ড চলেছে মোবাইলে পাঠাবে পাস করলে টাকা দিতে হবে অর্থাৎ পাস করলে দর্শক ভাবুন পাস করলে টাকা দিতে হবে টেলিগ্রাম গ্রুপে ওপেন তিরিশ হাজারের প্রশ্ন ঠিক আছে এবার দেখো হোয়াইট কোয়ালিটি বারবার বলছে পুলিশ প্রশাসন দেখো কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না বলছে ঠিক আছে এই ব্যবস্থা নিচ্ছে না বলেই কিন্তু আমাদের এই যে ছাব্বিশে জুলাই একটা মহা আন্দোলন হতে চলেছে শান্তিপূর্ণ আন্দোলন আমাদের যে নিজস্ব দাবি সেই নাম দাবি স্পষ্টভাবে সরকারখানে তুলে ধরা এবং এই দুর্নীতির বিরুদ্ধে যারা যুক্ত আছে তাদেরকে টেনে হেঁচিড়ে যাতে যে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে কিন্তু আমাদের এই মন্তব্য এবং আন্দোলন ঠিক আছে এটা শান্তিপূর্ণ আন্দোলন কোনো কোনো রাজনৈতিক আন্দোলন নয় ঠিক আছে এবার আসি তোমরা যারা যাবে না তারা কিন্তু অনেকে পোস্তা হবে এইটুকু বলে রাখতে পারি কেন বসতে তোমরা তোমরা নিজের যে অধিকার এই সুযোগ কিন্তু বারবার আসবে না আবার একটা বলে রাখি যে সুযোগটা পাচ্ছ এটা কিন্তু তোমাদের বারবার আসবে না এটাই কিন্তু লাস্ট লড়াই এবারে সরকার কবে ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে এটা কিন্তু জানি না কিন্তু একটা কথা ভাবো কে যদি ন দশ লাখ টাকার ভিতরে আগেই চাকরি পেয়ে যায় তুমি যতই বড় মেরিটের ভিত্তিতে তুমি কিন্তু জীবনে চাকরি পাবে না এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ অনেকে পাবে কিন্তু আমরা যদি এটাই ভেবে বসে থাকি ও যাচ্ছে আমি গেলে কি হবে হ্যাঁ একজন দুজন গেলে কি হবে এই বিষয়টা নিজের মাথা থেকে ছেড়ে ফেলো ছাব্বিশে জুলাই প্রত্যেকের সাথে দেখা হচ্ছে আমাদের আন্দোলনের সাথে অনেকেই যাচ্ছে তো যারা যারা যাচ্ছেন অবশ্যই দেখা হবে এবং অবশ্যই একটা শান্তিপূর্ণ আন্দোলন হবে এই আন্দোলনে আমরা দেখিয়ে দিতে চাই আমরা কি করতে পারি এবং এই যে কোচিং মাফিয়া দের এদের কি হালত হবে তোমরা খালতে দেখে রাখো এখন যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে ছাব্বিশে জুলাই ধন্যবাদ দেখিয়ে দেবো আমরা কি করতে পারি